30 বছর আগের মার্চ মাসে একজন ব্রিটিশ সফটওয়্যার প্রকৌশলী বিজ্ঞানীদের জন্য তথ্য আদান প্রদানের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যা পরবর্তীতে গোটা মানব সমাজের ইতিহাসটাকেই পাল্টে দিয়েছিল। এটি এখন পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে। তিন যুগ পরে এসে এর উদ্ভাবক টিম বার্নার্ড-লি বলছেন, তার সৃষ্টি ধোকাবাজরা ছিনতাই করে নিয়ে গেছেন, যা গোটা ব্যবস্থাটিকেই এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে তার দাবি। সুইজারল্যান্ডের জেনেভার কাছে অবস্থিত সার্ন ল্যাবরেটরিতে কাজ করার সময় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেছিলেন বার্নার্ড-লি। তবে সেখানে যে ইতিহাস তৈরি হয়েছিল তা ধরে রাখার জন্য উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আছে শুধু ছোট্ট একটি স্মারক ফলক, আর দরজায় সাটানো আছে সার্নের পুরনো ডিরেক্টরির একটি পাতা। বার্নার্ড-লি 1994 সালে সার্ন ছেড়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে যোগদান করেন। এরপর সার্নের ল্যাবের দায়িত্ব পান ফ্রসোয়া ফুলুকিগার। বার্নার্ড-লি সম্পর্কে তিনি বলেন, টিম ভীষণ পরিশ্রম করতেন, তার ঘরে সবসময়ই আলো জ্বলত। বার্নার্ড-লির লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা যার সাহায্যে ল্যাবের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার বিজ্ঞানী তাদের কাজ আদান প্রদান করতে পারবেন। সেখান থেকেই ওয়েব ব্যবস্থার জন্ম হয়েছিল। কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক যোগাযোগের পদ্ধতি চালু থাকলেও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবই ব্রাউজার দিয়ে ওয়েব পেজগুলোতে ঢোকার ব্যবস্থা করেছিলেন তিনি। আমরা ইতিহাস নির্মাণ করতে যাচ্ছি, শুরু থেকেই আমাদের মধ্যে এমন একটি ধারণা ছিল, বলেন ফলুকিগার। 1990 সালে বেলজিয়ান বিজ্ঞানী রবায়ার কাইউ এই উদ্ভাবনকে আরও এগিয়ে নেন। তিনি ওয়েব পেজ তৈরির মানদণ্ড হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML এর উদ্ভাবন করেন। তাছাড়া হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা HTTP এবং ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা URL ও উদ্ভাবন করেছিলেন। বার্নার্ড-লি 1990 সালে সার্নের প্রথম ওয়েব নেভিগেটর সার্ভারটি চালু করেন, যা সার্নের বাইরে 1991 সালে অবমুক্ত করা হয়। প্রথমে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, পরে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবনকে 20 শতকের তিনটি প্রধান আবিষ্কারের একটি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু অনলাইনে হয়রানি, ভুয়ো খবর, ম্যাস হিস্টেরিয়া আর ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মধ্যে পড়ায় হতাশ তিনি। তার মতে এখনই কোনো উদ্যোগ না নেওয়া হলে শেষ পর্যন্ত এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক দানবে পরিণত হবে। একই মত বার্নার্ড-লিরও। ওয়েব বাঁচাও শিরোনামে তিনি নিজস্ব সচেতনতামূলক কর্মসূচিও হাতে নিয়েছেন। গত নভেম্বরে লিসবনের ওয়েব সম্মেলনে ওয়েবের জন্য নতুন চুক্তির আহ্বান জানান তিনি, যার মাধ্যমে সবার জন্য ওয়েব ব্যবহার নিশ্চিত করা, ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের মতো বিষয়গুলো নিশ্চিত করা যাবে। ওয়েব ধোকাবাজ আর দানবদের হাতে চলে গেছে, সারা বিশ্বজুড়ে মানুষকে প্রতারিত করতে এটি ব্যবহার করছে। ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমসে লেখা এক প্রবন্ধে এমন মত প্রকাশ করেছিলেন ওয়েবের জনক বার্নার্ড-লি। এখানেই ক্ষান্ত থাকেননি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত বার্নার্ড-লি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সম্মেলনে অনলাইন নিয়ে বিতর্কেও অংশ নেন তিনি।